আমরা সিরিয়ালে আছি হাফ অ্যান আওয়ার, হঠাৎ করে ফাস্ট ফুড খেতে ইচ্ছে করতেছে, কেএফসির সামনে আমরা পিছন দিক থেকে সিরিয়ালে আছি, সামনের দিকে তো আরও লম্বা সিরিয়াল, সো সামনের দিকে আমরা যাইনি, পিছন দিক থেকে তাড়াতাড়ি হয়। তো আজকে কি খাবো, ডিপ্রেশনে পড়লে মানুষ ফাস্ট ফুড বেশি খায়, সো আমার এরকমই মনে হচ্ছে। আমি যদি এগুলো খাবারের প্রতি এত অ্যাডিক্টেড না, এই যে গাড়ি একটু নড়তেছে চড়তেছে, 41 মিনিট ওয়েট করার কোনো মানে আছে কেপসি খাওয়ার জন্য? 41 মিনিট ওয়েট করতেছে, ঘুমাই গেছি। টেস্ট রুচি চেঞ্জ হয়ে গেছে, ভালো লাগতেছে না কোনো কিছু, যে আমি নয়টা বাজে আসছি, এখন বাজে 9:41। এত কষ্ট করে কেসি খাওয়ার কোনো মানেই হয় না, আমি শুয়ে বসে আছি, অলরেডি ঘুমাই গেছি, এখন মনে হয় আমাদের অর্ডারটা আমাদেরকে দিবে। অ্যাট লাস্ট আমি অর্ডার করেছি 2টা চিকেন, চিজি বার্গার, তারপর হচ্ছে একটা কিটক্যাট আইসক্রিম টাইপের কিছু একটা, লেখা কি লেখা আছে ট্রিট, আর একটা কি অর্ডার করেছি ভুলে গেলাম, যে টোস্টার, ইয়েস টোস্টার। তো খালতো বোনেরা তাড়াতাড়ি দিয়ে দাও, রাত হয়ে গেছে, বাসায় চলে যাব। বাসায় এত রান্না রেখে আমি তোমাদের এখানে আসছি, হঠাৎ করে ক্রেভিং জাগছে, বাইরের খাবার খাবো, তাড়াতাড়ি দিয়ে দাও খালতো বোনেরা। অবশেষে একটা কিটক্যাট আমাকে দেওয়া হয়েছে সান্ত্বনামূলক হিসাবে, এটা খেতে খেতে আমি বাকিগুলোর জন্য ওয়েট করি, কি আর করার, ওই যে দেখেন। ওকে ওকে, থ্যাংক ইউ মাই ডিয়ার, ওকে বাই। অবশেষে পেয়ে গেছি সব কিছু, দেখি তো ঠিকঠাক আছে কিনা। অবশেষে বাসায় চলে আসছি, দেখি কি অর্ডার করেছিলাম মনের অজান্তে ভুলে। ও অলরেডি তো আমি একটা কিটক্যাট ট্রিট লাইক আইসক্রিম খেয়ে ফেলেছি গাড়িতেই, এটা কী বের হয় দেখি, এটা হচ্ছে টুইস্টার, আর কী বের হয়, ও মাই গুডনেস, ও চিকেন। যদিও আমি এসব আনহেলদি ফুড পছন্দ করি না, কিন্তু আজকে আমার কী হয়েছে আমি জানি না, আমি কেএফসি খাওয়ার জন্য পাগল হয়ে গেলাম। বার্গার আছে, আই ডোন্ট নো ওয়াই, আমি কেন কেএফসি খাওয়ার জন্য আজকে 41 মিনিট ওয়েট করেছি এই সামান্য কিছু খাবার জন্য। তো এইটা নিয়ে আসছি কেন, খাবো, দেখি আমার ডিনার আজকে এটা দিয়ে কমপ্লিট করব, আর বাসায় যেটা রান্না আছে বাকি ওরা খাবে, তরকারি বা ফিশ রান্না করেছিলাম যা যা আছে সব খাবে ওরা, বাট আমি এখান থেকে যা যা পারি যতটুকু পারি খাবো। অলরেডি আমার আইসক্রিম খেয়ে ফেলেছি, এটা সবচাইতে বেশি মজা পেয়েছি যেহেতু আমাদের এখানে সাউথ আফ্রিকাতে সবচাইতে এখন সামার সিজন গরম, সো আইসক্রিমটা খুব মজা লেগেছে, কিটক্যাট আইসক্রিমটা। ওকে সো অরিও ছিল বাট অরিওটা খাই নাই, একটা বিস্কিট টাইপের স্মল বার্গার, এক হাত দিয়ে ভিডিও করা যায়, এক হাত দিয়ে ভিডিও করা যায়। আচ্ছা এই জিনিসটা একটা সামান্য একটা রুটি, রুটির ভিতরে কিছু চিকেন দিয়ে কিছু লেটুস পাতা, এটা দিয়ে টুইস্টার বানিয়ে ফেললো, কিছু মেয়োনিজ, মাই গুডনেস। দেখি আজকে ক্রেভিং জাগছে, খাবো, খাই।